যে কোনো খাবার গরম গরম খাবে তার স্বাদ আলাদা। তবে হ্যাঁ, তার মধ্যে আবার কিছু কিছু জিনিস আছে, যেমন বাসি খেতে ভালো লাগে, যেমন ধরো পায়েস, গরম গরম ভালো লাগে না, বাসি পায়েস খাবে যাবে, পিঠে পিঠে যে কোনো পিঠে করে রেখে দেবে রাত্রে, সকালে খাবে ভালো লাগে। নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো এখন বর্ষা পড়ে গেছে, আর বর্ষা মানে খিচুড়ি হবে না, এরকম তো হতেই পারে না। বর্ষাকালে আর শীতকালে খিচুড়ি খেতে সবাই খুব ভালোবাসে, আর আমি তো আগেই বলেছি আপনাদের যে আমাদের বাড়ির অনেকেই খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তো প্রায় 3-4 দিন ধরে টানা খুব বৃষ্টি হচ্ছে, তো খিচুড়ি খাওয়া হয়নি, বাড়িতেও করা হয়নি। তো আজকে তাই ভাবলাম বাড়িতে একটু খিচুড়ি বানাবো, আর সেটা আপনাদের সাথেও শেয়ার করবো। তো আজকের খিচুড়িটা হবে একদম স্পেশাল সবজি খিচুড়ি, তো আপনারাও দেখতে থাকুন, আর এই বর্ষাকালে আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন এরকমভাবে খিচুড়ি। তো আমি কীভাবে বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। তো সবজি দিয়ে যেহেতু খিচুড়ি বানাবো, তো সবজিগুলো আমার প্রায় কাটা হয়েই গেছে, আর কিছুটা বাকি আছে, তো এগুলো কেটে নেবো, তারপর উনুন ধরিয়ে রান্নাটা করবো। এখানে আমি কুমড়ো নিয়েছি, কুমড়োটা কেটে নিচ্ছি। তো কুমড়োর পুরো খোসাটা আমি ফেলবো না, অল্প একটু করে ফেলেছি আর রেখে দিয়েছি, এই দেখুন এরকমভাবে। আর কুমড়োর সাইজটা দেখুন একটু বড় বড় করে দিয়েছি, না হলে গলে যাবে একদম। এখানে আলু নিয়েছি, আলুগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, চেরা কাঁচা লঙ্কা, আর পুঁই শাক। তো পুঁই শাকটা এখনও কাটা হয়নি, এবার কেটে নেবো। তো আজকে আমি খিচুড়ি বানাবো, যেই আমার মা শুনেছে না যে আজকে আমি খিচুড়ি বানাবো, তো আমার মাও কিছু সবজি দিয়ে পাঠিয়েছে আমাকে। তো মা বলেছে আমাকেও একটু খিচুড়ি দিয়ে পাঠাবে, আমার মাও খিচুড়ি খেতে খুব ভালোবাসে। এই পুঁই শাকগুলো আমার বাড়ি বাড়ি থেকেই দিয়ে পাঠিয়েছে, দেখুন কতটা সুন্দর, একদম কচি কচি। খিচুড়ি একদম জমে যাবে, কুমড়ো পুঁই শাক দিয়ে খিচুড়ি করলে খিচুড়ি খেতে দারুণ লাগে। তো হাঁড়ি উনুনের উপর বসিয়ে দিয়েছি, তো হাঁড়ি গরম হয়ে গেছে, এবার হাঁড়ির মধ্যে তেল দিয়ে দেবো। তেলের উপর দিয়ে দেবো 3টে তেজপাতা, 5 ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা। খিচুড়িতে আমি কিছু সয়াবিন দেবো বলে এখানে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো জল থেকে চিপে তুলে নেবো। ফোড়নটা তেলের উপর দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি, তো ফোড়নটা সামান্য লাল হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। তো আদাটা তেলের উপর দিয়ে একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। আলুগুলোও দিয়ে দেবো। আলু আর সয়াবিনটা তেলের ওপর দিয়ে একটু ভালো করে ভেজে নেবো, তারপর সবজি দিয়ে দেবো।
সয়াবিন আর আলু তেলের উপর কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কুমড়ো, পুঁই শাক, ক্যাপসিকাম দিয়ে দেবো। সমস্ত সবজি আলু আর সয়াবিনের সঙ্গে 2-3 মিনিট মতো নেড়ে নেব। সবজিগুলো 2-1 মিনিট মতো সয়াবিন আর আলুর সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দেবো। চাল আর ডালটা দিয়ে সবজির সাথে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। খিচুড়ির মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ডাল আর মশলা খুব ভালো করে কষে নিয়েছি, তারপর জল দিয়ে দিয়েছি। এবার এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো, আর এই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো। আর ফোটানোর সময় খেয়াল রাখতে হবে, কারণ এর মধ্যে ডাল দেওয়া আছে, উতলে এসে পড়ে যেতে পারে, আর ঘন ঘন খুলে নাড়তে হবে। সব কিছু দিয়ে দিয়েছি, আমি একবার ভালো করে নেড়ে নেব। এবার এটা ঢাকা দিয়ে জাল দিতে থাকব, আর খেয়াল রাখতে হবে যাতে করে উতল এসে না পড়ে যায়, কারণ এর মধ্যে ডাল দেওয়া আছে। তো দেখুন খিচুড়িটা হয়ে গেছে, এবার এটা নাবিয়ে নেব। তো খিচুড়িটা বেশি ঘন করব না, এরকম পাতলা টাইপের এরকম ভাবে এটা নাবাবো, কারণ এটা নাবিয়ে নেওয়ার পর অনেকটা বসে যাবে। নাবানোর আগে আমি 1 চামচ মতো ঘি ওপর দিয়ে দিয়ে দেবো। খিচুড়ির সাথে থাকবে গরম গরম ডিম ভাজাতে, এবার ডিমটা ভেজে নেবো। তো এখানে আমি শুধু পেঁয়াজ কুচি করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি, তবে আপনারা চাইলে দিতে পারেন, কারণ আমার ছোটো ভাই ঝাল খায় না আর আমার মেয়েও ঝাল খুব একটা পছন্দ করে না, তাই শুধু পেঁয়াজ দিয়ে ডিমটা ভাজবো। Thank you.
আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর বানিয়ে গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, কারণ খিচুড়ি গরম গরমই খেতে ভালো লাগে। যে কোনো খাবার গরম গরম খাবে তার স্বাদ আলাদা। তবে হ্যাঁ, তার মধ্যে আবার কিছু কিছু জিনিস আছে, যেমন বাসি খেতে ভালো লাগে, যেমন ধরো পায়েস গরম গরম ভালো লাগে না, বাসি পায়েস খাবে যাবে, পিঠে পিঠে যে কোনো পিঠে করে রেখে দেবে রাত্রে সকালে খাবে ভালো লাগে। তারপর আমাদের মুড়ি দিয়ে খেতে পায় আনলে না আমাদের।